Hello everyone, Assalamu alaikum. আমি এই যে গরম পানি করে দেখতে পাচ্ছেন গরম দেওয়া উঠা পানি এটা আমি হট ব্যাগে এই যে ভরে নিয়েছি আর এটা আমি আমার পিকাচু এবং টুকুশের বিছানায় আমি এভাবে দিয়ে দিই এখানে গরম পানি দিয়েছি দিয়ে এই যে আমি এর উপর এরকম কাপড় দিয়ে দিই তাহলে ওরা বিছানায় ঘুমোতে বেশ পছন্দ করে আর দেখুন ওদের বিছানা আমি কতগুলি কাপড় দিই দেখুন সোয়েটারের কাপড় গেঞ্জি কাপড় মানে ভারী যেসব কাপড় মোটা গরম কাপড়গুলো দিই যেন কোনোভাবেই ঠান্ডা না লাগে ফ্লুতে আক্রান্ত না হয় আমার সোনারা তো এভাবে দিয়ে দিই আর তারপরে ওরা ঘুমালে আমি এই সোয়েটারটা ওদের গায়ে দিয়ে দিই তো এভাবেই ওদের যত্ন নিতে গরম বেশ গরম অনুভব হয় এখানে ওরা কিন্তু ঘুমোতে খুব পছন্দ করে আর সবচেয়ে বড় কথা আমি এই যেটা আজকেও ধুয়ে দিয়েছি সাবান চ্যাবলন দিয়ে আর এটা প্রতিদিন রোদে দিই এটা আমি প্রতিদিন রোদে দিই চার পাঁচ দিন পর পর আমি এগুলো ক্লিন করি তো আপনারা যদি এভাবে আপনাদের বিড়ালদেরকে কেয়ার করেন তাহলে কিন্তু ওরা বেশ সুস্থ থাকবে আমি একটু বেশি কেয়ার করি কিনা আমি জানি না বাট আমি ভয় পাই ওই যে দেখুন টুকুশ মনি কিন্তু আমার কম্বলে ঘুমোচ্ছে ওরা সবসময় ক্লিন থাকে আর পিকামণিকে এই যে পিকামণি কী বাবা বিছানায় ঘুমাবে হ্যাঁ বা কী হয়েছে আসো 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 এখানে আসো আসো বিছানায় বিছানায় ঘুমবে এখনও ওই যে পাগলের মতো করতেছে তো এখন ওরা এভাবে এখানে ঘুমোয় আমি কিন্তু এভাবে ওদের বেডটা রেডি করি হট ব্যাগ দিয়ে দিলে হবে কি এই যে দেখুন উপর দিয়ে কিন্তু সুন্দর একটা গরম অনুভব হচ্ছে এইখানে দিলে কি ওদের ঠান্ডা লাগবে না অনেক সময় থাকে না যে এই কাপড়টা কিন্তু ওরা শরীরে রাখতে পারে না যেহেতু ওরা একটা প্রাণী তো সেহেতু ওদের একটু গরম হট ব্যাগ রেখে দিলে হয় কি ওরা বেশ কম পায় গরমে আনন্দ অনুভব করে বা আরাম অনুভব করে তো এইভাবে কেয়ার করলে ক্যাট ফ্লুর হাত থেকে কিন্তু রক্ষা পাওয়া যায় ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়া যায় ঠান্ডা বিড়ালের জন্য কতটা ক্ষতিকর সেটা আপনারা সবাই জানেন ঠান্ডা লাগলে অনেকের বিড়াল এই শীতে মারা যাচ্ছে আল্লাহ না করুক আমি চাই না কোনো বিড়ালের এমন হোক কারণ যার যার কিটি তার তার কাছে খুবই ফেভারিট তো আমি চাই যে ওরা সবসময় সুস্থ থাকুক ভালো থাকুক ক্যাট ফ্লুর হাত থেকে রক্ষা পাক দেখুন পিকামণি সেই হট ব্যাগের উপরেই ঘুমোচ্ছে এই যে দেখুন ও কিন্তু এরকম মানে খুব বুঝে এখন অনেক গরম আছে ও সেই হট ব্যাগের উপরে সুন্দর করে ঘুম করে তাই না পঁচিশ সব বাজে খুব বুঝে আমার প্রতিষ্ঠা কেমন বুদ্ধি দেখেছেন আমার সোনা বাচ্চার কেমন বুদ্ধি ওই যে হট ব্যাগের মধ্যে অনেক গরম করে করে শুয়ে আছে ও মানে গরম করে করে শুয়ে আছে এই যে হট ব্যাগটা দিয়ে ঢেকে দিয়েছি যে সে হট ব্যাগের উপরে এসে দখল করছে তো টুকুমণি কি তো নিবি না ওখানে তুকুমণি আসো তুকুমণি ও তুকুমণি আসো ওই যে তুকুমণি খেয়ে দে একবারে আজকে চিকেন রান্না করেছি সে সারা দিন চিকেন খাচ্ছে চিকেনের পাগল আর পিকাচুটা চিকেন পছন্দ করতেছে না এখন কেন জানি অনেক চিকেন খেতো আগে ছোটো বাচ্চারা মানে বেশ চিকেন পছন্দ করে আমি উঠিয়ে দেবো তোমাকে ওলে বাবা বাবা এভাবে ঘুমোয় আমার তুকু আর পিকু তুকু আর পিকু এই যে মুখ দেখাবো একটু এই যে ঘুমোচ্ছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার বিড়ালদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ